হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজ সন্ধ্যাবেলা হলেই মনটা কেমন খাই খাই করে তো আজকে মেয়ে আর মশাই আপনারা বানিয়ে ফেললাম বাড়িতেই দোকানের মতন স্টাইলে এক চাউমিন তো ভিডিওটা যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি কি করে বানালাম তো দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সকলের সাথে শেয়ার করবে আর এরকম টাইপের ভিডিও দেখতে অবশ্যই পাশে থেকো আর যারা যারা এখনও পেজটা ফলো করো নি এক্ষুনি গিয়ে ফটাফট ফলো করে নাও কিন্তু তো দেখতেই পাচ্ছো একদম রেডি হয়ে একদম খেতে বসে গেছে তো কি কি দিয়ে করলাম আর কিভাবে করলাম তো চলো দেখতে থাকো এখানে দেখো চাউমিনটা জলে আগে একটু দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি মানে জলটা গরম হয়েছে তারপরে চাউমিনটা দিয়েছি তারপরে ফুটিয়ে নিয়েছি তো হয়ে গেছে এবারে কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব নাবিয়ে এবারে আমি তো তার আগে কী কী সবজি দিয়েছি দেখো বিনস গাজর আর ক্যাপসিকাম একটু বাঁধাকপি থাকলেও বেটার হতো তো বাঁধাকপিটা নেই যখন থাক যা আছে তাই দিয়ে করছি এখানে এই চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আমি জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি মানে গরম জল থেকে না তো চলো এরপরে এখানে কিন্তু ডিম ভাজা করছি দুটো ডিম একটু লবণ আর তেল দিয়ে একদম ঝুঁঝুরো করে ভেজে নিচ্ছি তো ডিম ভাজা হয়ে গেছে না নেব নেবো এখানে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেলেই করছি এবারে দিয়ে দেবো কুচি কুচি কেটে রাখা গাজর তারপরে দিয়ে দেবো কিন্তু বিনস দুটো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ক্যাপসিকামটা একটু পরে দেব কেন ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আর বেশি মজে গেলে এবার ক্যাপসিকামের টেস্টটা পাওয়া যায় না সেই জন্য এইটা ভাজা হওয়ার পর পরপর কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে দেব তো গাজর আর বিনসটা দেখতেই পাচ্ছ কেমন করে কেটেছি লম্বা লম্বা করে তো এটাকে এবারে দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে আলু দিই নি এতে পেঁয়াজও দিই নি এটা কিন্তু এমনি দোকানের মতন স্টাইলে রান্না করছি তো ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার এরকম চাউমিন খেতে আমার বর বলো আমার মেয়ে বলো খুব ভালোবাসে তাই জন্য আমি কিন্তু এরকমভাবেই করি তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু একটু নরম হয়ে গেছে এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এতে দিয়ে দেবো কিন্তু গোলমরিচের গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করছি না জাস্ট এখানে গোলমরিচের গুঁড়োই দিচ্ছি তো গোলমরিচ গুঁড়ো দেখো পরিমাণ মতন দিয়ে দিলাম তো আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো এই রান্নাটা কিন্তু হলুদ পড়বে না দোকানের মতন স্টাইলে যেহেতু করছি সেই জন্য আমি কিন্তু এতে হলুদ দেব না তো দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে তো আর এক দু মিনিট মতন ভেজে নিয়েই নাড়াচাড়া করে তারপরে এতে সিদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিলাম ওটাও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু ঝুড়িতে রেখেছিলাম জল জল ভাবটা কিন্তু নেই একদমই তো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু লবণ ঠবণ কিছু দিইনি ওটা এর পরপরই দেব কারণ চাউমিনটা দিয়ে তার পরিমাণটা অনুযায়ী কিন্তু আমি লবণটা দেব তোমরা আগেও দিতে পারো তো আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে কিন্তু তো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যে যতটা পরিমাণে করবে সে সেরকমভাবেই লবণটা দেবে তো লবণটা দিয়ে কিন্তু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে কড়াইতে লেগে যাওয়ার কোনো ব্যাপারই নেই তারপরে আমি এতে দিয়ে দেব সয়া সস সয়া সস তো সবাই চেনই দোকানে মুদিখানা দোকানে অ্যাভেলেবেল তো সয়া সসটা দিয়েও কিন্তু ভালো করে নাবিয়ে মানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখনও অনেকটাই বাকি আছে মানে বলতে পারো নব্বই পার্সেন্ট হয়েই গেছে আর দশ পার্সেন্ট আমার বাকি তো সয়া সসটা দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে এবারে কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি ভিনেগার তো ভিনেগারটাও মুদিখানা দোকানে অ্যাভেলেবেল তো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম তো সুন্দর একটা স্মেল বেরিয়েছে গন্ধটা কিন্তু দারুণ লাগছে তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম দোকানের মতন কালার চলে এসছে খুব সুন্দর আর পুরো ভেজিটেবলসে ভর্তি তো আমার মেয়েরও খেতে খুব ভালো লাগবে এবারে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম মানে সবজি খেতেও বলবো না যে খেতে চায় না সব সবজি খায় একটু এরকম মানে মুখরোচক খাবারে দিলে তো আরও চেটেপুটে খাবে তো যাই হোক ডিম দিয়ে আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো সুন্দরভাবে ডিমটা মিশিয়ে নিলাম চাউমিনের সাথে এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো আমি একটু দিলাম দোকানের মতন করব যেহেতু তো দোকানের মতন স্টাইলেই একটু করলাম এরপরে এতে আরও রকম সবজি দেওয়া যায় যেমন বাঁধাকপি পেঁয়াজ পাতা তো ওগুলো ছিল না বলে আর দিই যেটা ছিল সেটা দিয়ে আমি ঘরোয়াভাবেই করে দিলাম কিন্তু দোকানের মতন স্টাইলে তো এবারে হয়ে গেছে এবারে কিন্তু নাবিয়ে পরিবেশন করে নেওয়ার পালা তো দেখতে একদম প্লেট নিয়ে রেডি হয়ে গেছে তো একদম সুন্দর করে নাবিয়ে নেব দেখতে পাচ্ছ কত সব মানে সবজি দেখা যাচ্ছে শুধু তো এবারে সস দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি আর শশা কুচি তো এরকমভাবেই মাঝে মাঝে করে বান তো মেয়ে বলে মা ভালোই লাগছে তো এরকম টাইপের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা এখনও পেজটা ফলো করে তাড়াতাড়ি আগে ফলো করে নাও টাটা বাই